দুর্গাপুর প্ল্যান্টে দুর্ঘটনা, ঝলসে গেলেন চার শ্রমিক। কাজ চলাকালীন ঘটে অঘটন, বারবার দুর্ঘটনায় প্রশ্নের মুখে শ্রমিকের নিরাপত্তা। দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা, ঝলসে গিয়ে গুরুতরভাবে জখম চার শ্রমিক। দুর্গাপুরের ইস্পাত কারখানায় বারংবার এমন দুর্ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, ঘটনায় চাঞ্চল্য। আবারও দুর্ঘটনা রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায়। আগুনে ঝলসে জখম ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা চার ঠিকাকর্মী। দুর্গাপুর ইস্পাত কারখানায় গত 10 দিনে পরপর দুটি দুর্ঘটনা ঘটল। দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসে প্লেট কাটিং এর সময় ভয়াবহ আগুনে ঝলসে যায় চারজন ঠিকাকর্মী। তাদের মধ্যে একজনের নাম রাকেশ গুপ্তা বলে জানা গিয়েছে। এই শ্রমিকরা প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, কারখানায় কাজের সময় আগুনে ঝলসে যায় চার শ্রমিক। এরপর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়। সেখানেই এখন চিকিৎসাধীন চার শ্রমিক। রাতেই হাসপাতালে যান দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ডিআইসি বিপি সিং সহ অন্যান্য আধিকারিকরা। তবে দুর্গাপুরের ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা প্রথম নয়। দিন দশেক আগে দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। সেই ঘটনায় প্রথমে আহত হন 5 শ্রমিক, তাদের মধ্যে মারা যান 2 জন শ্রমিক, 3 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার কয়েক ঘন্টা বাদেই রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানায় একজন স্থায়ী শ্রমিকের আগুনে ঝলসে মৃত্যু হয়। পরপর দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বৃহস্পতিবার আবারও ঝলসে গেলেন চার শ্রমিক। তারা প্রত্যেকেই পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে স্থানীয় বাসিন্দা এবং শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের পুরনো যন্ত্রপাতি, আধুনিকীকরণ নেই দুর্গাপুরের ইস্পাত কারখানায়। দুর্গাপুরের ইস্পাত কারখানায় বারংবার এমন দুর্ঘটনার কারণে কারখানার বেশ কয়েকজন আধিকারিককে তোলা হয়েছে কাঠগড়ায়। লাগাতার এমন দুর্ঘটনার কারণে ক্ষোভ উগড়ে দিয়েছেন শ্রমিক সংগঠন। এই বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা জানান, আজ আবারও একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। তবে ইতিমধ্যেই বারংবার কেন এমন দুর্ঘটনা ঘটছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুদিন আগেও যে দুর্ঘটনা ঘটেছে তাতে শ্রমিকের মৃত্যু হয়েছে, আমরা তাদের ক্ষতিপূরণ দিয়েছি। তবে যে কোনো মৃত্যুর সংবাদই খুবই বেদনাদায়ক। আমরা চেষ্টা করছি আগামী দিনে যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই বিষয়ে তিনি আরো জানান, দেখুন এটা একটা ছোট্ট দুর্ঘটনা, এটা মেজর কিছু হয়নি, মাইনর, কিন্তু তৎসত্ত্বেও আমরা সকলে সচেতন। আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্টের লোকরাও এখানে এসে উপস্থিত হয়ে গেছে, ইউনিয়নের তরফ থেকেও আমাদের ছেলেরা এসে সবাই উপস্থিত হয়ে গেছে। এরকম ধরনের ঘটনা ঘটছে যাতে এগুলো না ঘটে। আমরা এর আগেও আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের জেলা সভাপতি অভিজিৎ ঘটক এসেছিলেন, নরেন্দ্রনাথ চক্রবর্তী এসেছিলেন, হ্যাঁ, রিপিটেডলি আমরা বলছি, এবং এটা নিয়ে ম্যানেজমেন্টও চিন্তিত। গত দুদিন আগে আপনারা দেখেছেন 2 জন ট্রেনির আমরা পার্মানেন্ট চাকরি এবং তাদের ক্ষতিপূরণ, কিন্তু এইগুলো দিয়ে তো কাজ মৃত্যুর যেভাবে লেগেছে, কিন্তু আজকের ঘটনা যেটা ঘটেছে সেটা মৃত্যু হবে না, খুব মাইনর লেগেছে। কিন্তু কোথাও কি গাফিলতি আছে প্রশাসন? দেখুন এটা নিশ্চয়ই করে যদি থাকে, আমরা ম্যানেজমেন্টকে আজ এখনও বলেছি যাতে এরকম ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, এবং আগামীকাল আমাদের জেলা সভাপতি আসছেন, তিনি বিস্তারিত যা বলার। তবে দুর্গাপুরে বারংবার এমন দুর্ঘটনায় রীতিমতন ক্ষিপ্ত শ্রমিক সংগঠন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দুর্গাপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।